আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিন। আজকে প্রায় 5 কিলোমিটার দূরে রেস করাবো, আশা করা যায়। আর আজকে আমার এই গ্রিজেল দুইটা, বাড়ির বাচ্চা এই দুইটা, তারপর ওই যে কালো পাইথন লাইনের থেকে কালো বাচ্চা বের হয়েছিল, কালো, আর ওই যে লাল গ্রিজেল বাইর রয়েছে, এটা গ্রিজেল আর পাইথন, এই দুইটার বাচ্চা। আশা করি এদের উপরে ছিল লাল গ্রিজেলটা মেয়ে আর কালোটা এটা ছেলে। তো এই দুইটা জোড়া দিয়ে আশা করি যে এবার টাইগার বাচ্চা বের করতে পারবো। আর উপরে আর একটা বাচ্চা আছে কালো, এই যে উপরের এইটা, ওটা আসলে 3 পরের বাচ্চা। ওটা ওটাকেও আমি রেস করাচ্ছি, ওটাও 3-4 কিলোমিটার ছাড়বো, দেখা যাক। এদের সাথেই ছাড়বো, 3-4 কিলোমিটার আলাদা করে না ছেড়ে এদের সাথেই ছাড়বো। তো আমরা এখন এগুলো কার্টুনে ভরবো এবং কিনে গিয়ে ছাড়বো। সুন্দর কিছু তো আমাদের দ্বিতীয় দিনের রেসের কবুতর এখন ছাড়বো। চলে আসছি মোটামুটি একটি মাঠের ভিতরে, মাঠের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ফাঁকা, তো মাঝখানে রাস্তা। তো আমি চিন্তা ভাবনা করলাম এখান থেকেই ছাড়ি। তো আচ্ছা স্বাধীন ভাইয়া, খুব সুন্দর করে উড়ে চলে গেল। তো ফ্রেন্ডস, কবুতর সব চলে আসছে, আমরা আমরা বাড়িতে পৌঁছানোর আগেই সব কবুতর পৌঁছে গিয়েছে। তো কবুতরগুলো আপাতত, আমার কবুতর ম্যাক্সিমামই যে আমার বাসার পাশে ইয়ার থাকার কারণে, মেহগিনির গাছ থাকার কারণে, ওরা ম্যাক্সিমাম কবুতর সব গাছে বসে যায়, যার কারণে আমার পরবর্তী আবার ডেকে নামাইতে হয়। তো আমি ডাকি, দেখে দেখা যাক কি অবস্থা হয়। আয় 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 আয়, তবে এখন পর্যন্ত যেগুলো রেসে দিছিলাম একটা কবুতরও নামেনি, সব গাছে আছে। এই সিজনের প্রথম রেস, যার কারণে এই যে নামতে শুরু করছে কবুতরগুলো, আসলে একটু আতঙ্কিত আমার মনে হয়, যার কারণে নামতে একটু ইতস্তত বোধ করতেছে, যে একটা দুইটা
তিনটা চারটা পাঁচটা কবুতর চলে আসছে অলরেডি। আয় 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সব চলে আসছে। আহ 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 এই যে ফ্রেন্ডস, সব কবুতরই চলে আসছে আলহামদুলিল্লাহ, একটা কবুতর মিসিং নেই। দোয়া করবেন, আসলে আমাদের এখানে ওভাবে রেস করা হয় না, সকলে দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে এই কবুতর রেসের সিস্টেমটা যেন আগে মানে সামনে অগ্রসর হতে পারি এবং কি এটা এগিয়ে নিয়ে যেতে পারি, সকল দোয়া করবেন। আশা রেখে আজকের ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ।